এরকম ঝাল খেতে কান্না ভালো লাগে বলো ঝাল ঝাল এরকম পাস্তা বা চাউমিন হলে তো খুবই ভালো লাগে তো আমিও খেয়েছিলাম একদিন হঠাৎ করেই খেয়েছিলাম আর ভিডিওটা তোমাদের জন্য রেখেছিলাম তো তোমাদেরকে তো শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো শেয়ার করতে গিয়ে আর ভয়েস দিতে গিয়ে তো আমার সেই লোভ লেগে যাচ্ছে মানে তোমাদেরকে কি বলবো মানে কিছু বলার নেই আমি মানে জিদ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমার যখন মনে হচ্ছে অনেকে ভাববে বাবা সেই তো বানিয়েছে পাস্তা তার আবার জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল খেতে দারুণ হয়েছিল এত সুন্দর স্পাইসি হয়েছিল আমি কিন্তু ডিম টিম কিছু দেইনি জাস্ট টমেটো পেঁয়াজ একটু বাঁধাকপি আলু দিয়েছিলাম আর একটু ঝালটা বেশ স্পাইসি করেছিলাম মানে খেতে খুব সুন্দর হয়েছে এই জায়গাটা আমি একটু খেলাম খেয়ে টেস্ট করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের সঙ্গে শেয়ার না করলে কি হয় খাওয়ার জিনিস যেহেতু তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে তো আমি বলি না আমাদের বন্ধুদেরকে একটু দেখাই মাঝে মধ্যে খাওয়া হয় এইসব জিনিস সবসময় এইসব জিনিস খাওয়া হয় না আর সবসময় খাওয়া ভালোও নয় দেখে লোভ লাগছে তো চলে এসো সন্ধেবেলা সবাই মিলে একটু ঝাল ঝাল স্পাইসি পাস্তা খাই একটু চা খাই বেশ সন্ধেটা বেশ জমজমাটি হবে আকাশে ওয়েদারটাও বেশ ভারী হয়ে এসেছে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আর এরকম ঝাল ঝাল যদি চাউমিন বা পাস্তা থাকে তাহলে তো জমেই যায় তো শুভ সন্ধে সবাইকে